মেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চীনের কুপে অভিনব হোটেল তলার একটি হোটেলে বানিয়ে হইচর ফেলে দিয়েছে চীন বৃহস্পতিবার ওই হোটেলের উদ্বোধন হয় বলেছেন হোটেলটি একেবারে ব্যতিক্রম কিন্তু কেন সংবাদ সংস্থা বরাদ্দ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিতে বলেছে হোটেলটি স্বাভাবিক কোনো স্থানে তৈরি হয়নি এটি তৈরি করা হয়েছে জলপ্রপাতের পরিত্যক্ত একটি কূপে দীর্ঘদিন ধরে এই কূপ পরিত্যক্ত অবস্থা প্রতিবেদনে বলা হয় এই হোটেলের উচ্চতা দুইশো নব্বই ফুট এতে তিনশো এছাড়া এতে একটি থিম পার্ক আছে হোটেলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় উনত্রিশ কোটি ডলার দু সালে এটি নির্মাণ শুরু হয় সাংহাই থেকে ঘন্টাখানির মধ্যে সড়ক এই হোটেলে পৌঁছানো যাবে এতে থাকতে রাত প্রতি গুনতে হবে চারশো নব্বই ডলার টাকার বেশি হোটেলটি নির্মাণে আছে খাদের দেয়ালে আর অপর দিকটি জলপ্রপাতের দিকে উন্মুক্ত পানির নিচেও এর একটি তলা রয়েছে তবে এই তলা থেকে খাদের গভীরতা সরাসরি দেখা যাবে না কারণ জানালাগুলি আকারের ফিস ট্যাঙ্ক দিয়ে ঢাকা এই হোটেলের নির্মাণের দায়িত্ব ছিল চীনের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি প্রপার্টি। প্রধান প্রকৌশলী বলেন এটি এমন এক প্রকল্প যা আমাদের জন্য একেবারেই নতুন ছিল এ ধরনের কাজ আমরা আগে করিনি ফলে নির্মাণের ক্ষেত্রে যেসব বাধা এসেছে তা মোকাবিলা আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না কারো কাছ থেকে কিছু শিখতে পারিনি চীনের ভাষ্য ২০১৩ সালে যখন তারা এই ইমারতের কাজ শুরু করেছিল তখনই বড় বাধার মুখে পড়তে হয়েছে ভারী বর্ষণের ফলে পাশের নদী পানি খাদের ভেতরে ঢুকে পড়ে এতে অর্ধেক কাজ তৈতুম্ব হয়ে যায় চীন বলে যদি নির্মাণ শেষে এমন কিছু ঘটত তাহলে ভয়ঙ্কর ব্যাপার হতো ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করার জন্য খাদে চারদিকে বাঁধ নির্মাণ করা হয়েছে পানির বৃদ্ধি ঠেকাতে শেষ ব্যবস্থা নির্মাণ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আভিযাত্রিকদের জন্য এই হোটেলে রয়েছে রোমাঞ্চের ব্যবস্থা তারা এখানে পাথরের পর্বত আরোহণের সুযোগ পাবেন পাশাপাশি সকল পর্যটকের জন্য রয়েছে জলপ্রপাতের মুগ্ধতা এই হোটেল নির্মাণের সঙ্গে জড়িত ছিল ব্রিটিশ স্থপতি মার্টিন জসম্যান তিনি বলেন এই প্রকল্প শুরু হয় এক যুগ আগে শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত ছিলাম এটি নির্মাণের ধারণা ছিল সম্পূর্ণ নতুন আমি কখনো বিশ্বাস হারাইনি বিশ্বাস ছিল একদিন এর শুভ সমাপ্তি ঘটবেই এখন আমি উত্তেজিত ও বিশ্বমিত তবে চীনের জন্য ব্যতিক্রম নির্মাণ কাজ করা নতুন কোনো ঘটনা নয় প্রায় তারা এ ধরনের কাজ করে বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই তো চলতি বছর দক্ষিণ চীনে নির্মিত হয়েছে গগনচুম্বী এক ইমারত যার একপাশে পাশে প্রভুমান আছে একশো আট মিটারের জলপ্রপাত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে